وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. একবার জানতে চাইছেন যে আল্লাহ কোথায় আছেন, এটা জানলে জানতে হবে না, না জানলে ক্ষতি নেই। দেখেন সম্মানিত ভাই, আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ যখন আপনি না জানবেন, যারা আল্লাহ সম্পর্কে বান্ত ধারণা বিশ্বাস করে, যারা বলে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, হ্যাঁ আল্লাহ নিরাকার, আল্লাহ সব মুমিনের কলবে কলবে রয়েছে, তাহলে তাদের বান্ত আকীদায় আপনি পড়ে যাবেন, বিশ্বাস করে নেবেন, যদি আপনি সত্যটা আপনি না জানেন। এজন্য জানতে হবে। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ উনি উসুলে সালাতা তিনটি মূলনীতি প্রত্যেকটা নন্যার উপর শিক্ষা করা ফরজ। সেটা হলো, এক নম্বর হলো আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ দিন সম্পর্কে জানা, এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানা। আল্লাহর সম্পর্কে আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে যে আল্লাহ কোথায় রয়েছে আছেন, আল্লাহ কে, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, এগুলো আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান নন, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনের কলবে কলবে নন, আল্লাহ বিরাজমান। এটা বিশেষ করে হিন্দুরা, যে হিন্দুরা বিশেষ করে যে ভগবান সব জায়গাতে আছে, তাদের বাসাতে তারা আল্লাহকে ভগবান বলে, তাদের বাসাতে ভগবানের সব জায়গা রয়েছে। আমাদের মধ্যে কিছু কবর পূজারি, মাজার পূজারি রয়েছে, যারা মনে করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, আবার একদল রয়েছে জাল হাদিসের দ্বারা সাব্যস্ত করে যে আল্লাহ মুমিনের কলবে রয়েছে, এটাও জাল হাদিস সাব্যস্ত করে। কিন্তু কোরআন কারীম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সত্তা সে রয়েছে সাতাশ পনের উপরে, মানে আরশে আজমে তিনি সমাসীন। সমাসীন কীভাবে উঠছেন, কীভাবে আসেন, দরণ আমাদের জানা নেই, দরণ আমাদের জানা নেই। যেমন ইমাম আবু হানিফা, চার ইমামের এক ইমাম, প্রচলিত মাজহাব যার নামে ভারত মহাদেশে রয়েছে, যার অনুসারে বেশি, তিনি বলছেন শরিয়া আকীদাত তাহাবিয়াতে এই কথাটা আসছে। তিনি বলছেন যে যে বলবে যে আল্লাহ আসমানে আছেন বা জমিনে আছেন আমি জানি না, সে কুফরি করলো। যে বলবে যে আমার জানার দরকার নয় বা জানিয়ে না আল্লাহ কোথায় আছেন, আসমানে না জমিনে আছে, আমার জানার দরকার না, তাহলে সে কুফরি মনে করল, সে কুফরি করলো। এটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সত্তা রয়েছে আসমানের উপর, সাতাশ পনের উপর আরশে আজিমে রয়েছে। কীভাবে আছে, কীভাবে উঠছে, আমাদের দরণ জানা নেই। দরণ জিজ্ঞেস করা বা সম্পর্কে জানা কীভাবে উঠছেন, তাহলে এরা প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন ইস্তাওয়া, আল্লাহ সমাসীন হয়েছেন, কিন্তু কীভাবে হয়েছেন আমাদের জানা নেই, শব্দ আমাদের জানা, এটা মা আলম সবাই জানে যে আল্লাহ আশা আজমে আছেন, কিন্তু কীভাবে আছেন, কীভাবে উঠছেন, এটা আমাদের ধরন জানা না। এটা যা প্রশ্ন করা হলো বেদাত, কারণ এই সম্পর্কে সালবে সালগণ আপনার প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর খুঁজেন নাই, সাহাবিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অতএব সালবে সালগণ এখান পর্যন্ত থেমে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা আজমে আছেন, এটা পর্যন্ত তারা থেমে গেছেন, এখানে তারা আর খোঁজাখুঁজি করেন নাই। অর্থাৎ আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে কোরআন আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা আজমে আছেন, কারণ আল্লাহ সূরা তোহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানুল আরশে ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমাসীন হয়েছেন, সূরা তোহায় ছয় নম্বর আয়াতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন সূরা আরাফে রব্বুকুমুল্লাহু আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের প্রতিপালক যিনি তোমার আসমান জমিন সৃষ্টি করছেন ছয় দিনে, তারপর তিনি আশা আজিমে সমাসীন, মানে আশা আজিমে তিনি সমাসীন হয়ে গেছেন। এটা হলো সূরা আরাফ। এবার সূরা মুলকে ১৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম আমিন তুমান ফিসসামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর ভার বর্ষণ করবেন না। এই তিনটি কোরআন আয়াতে যথেষ্ট বোঝার জন্য,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযিম থেকে তার স্মরণ, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি, তার জ্ঞান শক্তি দ্বারা পৃথিবী পরিবেষ্টন করে আছে। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো পরিবেষ্টন করে আছে। তার জ্ঞানের বাইরে, তার দৃষ্টির বাইরে, তার শ্রবণের বাইরে কোনো কিছু নেই, সবগুলো তার আওতাভুক্ত। কিন্তু আল্লাহর সত্তা যা সেটা হলো আরশ আযমে আছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানে তিরমিজিতে, তোমরা পৃথিবীর মানুষের উপরে দয়া করো, মানুষের উপরে তোমরা দয়া করো, যিনি আসমানে আছেন, এখানে বলছেন যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবে, সুনানে তিরমিজি হাদিস। এবার আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাসীকে নিয়ে আসলো, বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একে মুক্তি করে দিতে চাই। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? তখন ও দাসী বলল যে আল্লাহ ফিসসামা, হুয়া ফিসসামা, তিনি আসমানে আছেন। এরপর সে বলছে না না আনামিন, তখন বলছে যে আন্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলো আল্লাহর রসুল, আল্লাহর বান্দা ও রসুল। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে মুমিন, মুমিনা, তাকে তুমি রেহাই করে দাও বা মুক্ত করে দাও। এই দুটি হাদিস আর কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমে রয়েছেন, এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোনো রকম ধরন ছাড়াই, ব্যাখ্যা ছাড়াই, কোরআনে যেভাবে আল্লাহর আকারগুলো আসছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণগুলো ব্যবহৃত হচ্ছে, সেভাবে বিশ্বাস করা কোনো তাওবিল ছাড়া একজন মুমিনদের এটাই করণীয়। আর সালফে সালেহগণ এটাই নীতি ছিল যে তারা আল্লাহর কোরআনে আল্লাহর সিফাতগুলো যেভাবে আসছে সেভাবে তারা বিশ্বাস করছে, কোনো রকম তাওবিল বা ব্যাখ্যা টাকা তারা খোঁজাখুঁজি করেন না। আমাদেরকেও এই নীতি অবলম্বন করতে হবে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে হবে, দান করবে।